এরকম করে তাকিয়ে আছে, তুলা নেই তাকিয়ে আছে একটা লাইকের জন্য। একটা লাইক করে দিও ভিডিওটা। ও হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমরা গুয়াহাটি গেছিলাম এয়ারপোর্টে আমার একটা বন্ধুরের দিয়ে বার নিকে। তো আজকে বাড়িতে কাটাচ্ছি, তো বাড়িতে যাওয়ার নিকে গুয়াহাটিকে আম যাবার নিছি। তো ব্রহ্মপুত্র নদীর অনেক যে হরাইঘাটের ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে একটা লাচিত বরফুকনের স্টেশন বানিয়েছে। তার মানে আগেকার দিনে যেখানে আর যুদ্ধ করতো, মানে একটা ভালো সুন্দর একটা মূর্তি বানিয়েছে। তার মানে তো এখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে পড়বো, তো ওটা আপনাকে দামু কি সুন্দর আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকো। Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighed the person you are. তো বন্ধুরা, এই জায়গাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলিও। জায়গাটা আমার কাছে তো খুব সুন্দর লাগছে। এখানে যে লাচিত বরফুকনের স্ট্যাচু বানাচ্ছে, মানে মূর্তি, তো এই জায়গাটা হলো এই সামনে আছে ব্রহ্মপুত্র নদী, আর এই রাস্তাতে গাড়ি কাটা আছে। যে এই রাস্তা ওই দিকে গেলে ওইখানে হরাইঘাটের ব্রিজ, তো দেখছ। তো এই রাস্তা দিয়ে অল্প দূর গেলে ওখানে হরাইঘাটের ব্রিজ আছে। এই লাচিত বরফুকনের যেটা স্ট্যাচু রাখছে, তো এটা আমাদের আমি সিঁড়ি দেখতে পাইছি। দেখো, তো একবার সামনে আসি, একদম দেখো মাথার মধ্যে কি নিয়ে কান্দে গেলে নিয়ে মারি কাটতে জানো যুদ্ধ টাইমে, তাহলে কিবা করছে কিরকম করে তাকিয়ে আছে, তুমি তাকিয়ে আছে একটা লাইকের জন্য। একটা লাইক করে দিও ভিডিওটা। এই যে আরেকজন দেহ, তো এই একটা পার্কের মতো একটা জায়গা বানাইছে। তোমরা যদি কোনোদিন ঘুরবার চাও গার্লফ্রেন্ড নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসতে পারবা, তার জন্য খুব সুন্দর জায়গা এটা।
ওই যে আমার বন্ধুটা এনে এখানে এনে ফটো উঠতেছে, সেলফি উঠে পজ দিতেছে। তো ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও।